রতন কাহার, যে শিল্পী এত কাল ধরে, এত যুগ ধরে অন্তরালেই ছিলেন। এত যুগ ধরে তিনি শুধু চেষ্টা করে গেছেন তার এই কালজয়ী গান বড়লোকের বিটিলো যেন তাঁরই হয়, অর্থাৎ তাঁকেই যেন সত্ত্ব প্রদান করা হয়, সেই চেষ্টাটা তিনি করে গেছেন এতদিন। আর আজ এই বিতর্ক ঘিরেই বাদশা নিজে তাকে ভিডিও কল করে জানালেন, লকডাউন না থাকলে তিনি এখনই ছুটে যেতেন রতন কাহারের কাছে। আর তারপর শুধু আর্থিক প্রতিশ্রুতি নয়, বাদশা করলেন আরো এক মহৎ কাজ, যা এতদিন বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা মিউজিক ইন্ডাস্ট্রি করে উঠতে পারেনি। বাদশার সঙ্গে সরাসরি কথা বলতে চান গেন্দাফুল গানটির মূল রচয়িতা ও সুরকার রতন কাহার। এটা শুনে টিম বাদশার সঙ্গে যোগাযোগ করেছিল নিউজ 18 বাংলা। তারাও আগ্রহ প্রকাশ করেন রতন কাহারের সঙ্গে কথা বলবার জন্য। ইনস্টাগ্রাম লাইভে এসে গেন্দাফুল বিতর্ক গান নিয়ে নিজেই বক্তব্য পেশ করেছিলেন বলিউডের র‍্যাপার কিং। বৃহস্পতিবার লোকশিল্পী রতন কাহার নিউজ 18 বাংলাকে ফোনে জানিয়েছিলেন টিম গেন্দাফুলের তরফে ফোন এসেছিল তার কাছে, আর্থিক সাহায্যের পাশাপাশি বাদশা তার সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছিল তারা। অন্যদিকে টিম গেন্দাফুলও সমান আগ্রহী ছিল রতন কাহারের সঙ্গে কথা বলতে। শুক্রবার রাতে রতন কাহারকে ফোন করেন বাদশা, দুজনের মধ্যে নানা কথা হয়, রতন কাহারের কাছে গানও শুনতে চান বাদশা। রতন কাহারের সমস্ত ব্যাংক ডিটেলস জেনে নেন বাদশার টিম সদস্য। সেই সঙ্গে বাদশা জানিয়েছেন লকডাউন মিটলেই রতন কাহারের সঙ্গে দেখা করবেন তিনি। আর হ্যাঁ, একসঙ্গে গাইবেন গান, তৈরি করবেন নতুন মিউজিক ভিডিও, স্বভাবতই। জীবনের শেষ বয়সে বাদশার মতো শিল্পীর থেকে সম্মান ও আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি পেয়ে না আর চোখের জল ধরে রাখতে পারেননি রতন কাহার। যেন তার সারা জীবনের এই সংগ্রাম কোথাও গিয়ে আশার আলো দেখল। আমরা জানতে পারলাম এক ভুলে যাওয়া শিল্পীর নাম, আমরা জানতে পারলাম এখনো শিল্প সৃষ্টিকে দাবিয়ে দমিয়ে রাখা যায় না, সৃষ্টি যার সেই সৃষ্টিকর্তা একদিন না একদিন সামনে আসবেন সব মিথ্যেকে দূরে সরিয়ে দিয়ে, সত্যিটা আলোকে প্রকাশিত হবে। সংবাদ সূত্র নিউজ 18 বাংলা। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.